আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক সবাইকে। আশা করি সবাই ভালো আছো, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আরেকটি নতুন ডিজাইন নিয়ে। আজকে আমি দেখাবো একটা কুর্তি ডিজাইন, কুর্তি ফুরাক আমি করেছি, ওইটা আর কি কীভাবে করেছি সেই ডিজাইনটা আমি শেয়ার করব। তো এখানে আমি কিন্তু ডিজাইনটা আমি উপরে এক সাইডে করেছি। তো এখানে কিন্তু আমি বিভিন্ন রকম সুতা দিয়ে কাজ করেছি, আর যেহেতু আমি নিচে প্রিন্টের কাপড় দিয়েছি কুর্তিটার নিচে, সে কাপড়ের সঙ্গে একটু ম্যাচিং করে আমি সুতার সুতাগুলো দিয়েছি। আর এখানে বিভিন্ন সেলাই দিয়েছি, বছর রক্সি সেলাই দিয়েছি, তারপর করাচি স্টিচ দিয়েছি। তো একটুখানি সেলাই করে আমি পুরো ডিজাইনটা দেখিয়ে দেবো, কেমনভাবে করেছি ডিজাইনটা, কেমন করেছি। আশা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে, আমাকে জানাবে কেমন হয়েছে, আর অবশ্যই বাসায় ট্রাই করবে এই ধরনের সুতির কাপড় কিনে কুর্তি বানিয়ে, ফ্রক কুর্তি ফ্রক বানিয়ে বাচ্চাদের বা বড়োরাও পড়তে পারবে, এই ধরনের ডিজাইন করে ভালো লাগবে। আমার আর একটা করলে হয়ে যাচ্ছে। তো যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটিকে এখন প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে বিভিন্ন রকম ডিজাইন দেখতে পাবে। হ্যাঁ, আমি ফুলটা করে নিয়েছি এবং এখন আমি ভালো করে দেখে দিচ্ছি কেমন হয়েছে ডিজাইনটা। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি ফুরাকটা করে তৈরি করে নিয়েছি, কুর্তি ফুরাক, তো ভালো করে দেখে দিচ্ছি। হাতাটা দিয়ে দিচ্ছি, গরমে যেহেতু পড়বে একটু হাতাটা ছোট দিয়েছি, আর এখানে বুকের এক সাইডে কিন্তু কাজটা করে নিয়েছি, আর এখানে আমি প্রিন্টের কাপড় দিয়েছি। আশা করি সবাই ভালো লাগবে। তো বন্ধুরা, পিছনে কিন্তু আমি ফিতে দিয়েছি, যে এখানে যারা চিকন তারাও পড়তে পারবে, হেলদিরাও পড়তে পারবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম ডিজাইনটা। তো আজকের মতো আমি সবাইকে আল্লাহ হাফেজ দেবো। সবাই যেখানে থাকো না কেন, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।